আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে নতুন আরও একটি ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটিতে থাকছে আমাদের ভর্তা পার্টির শপিং আমরা সবাই বান্ধবীরা মিলে ভর্তা পার্টির আয়োজন করবো তো সবাই একসাথে মিলে আমরা শাড়ি পরতে চেয়েছিলাম তো অনেক ঘোরাফেরা করতে করতে আমরা কোনো ভর্তা পার্টির তে পড়ার মতো শাড়ি আসলে খুঁজে পাচ্ছিলাম না সবাই একটু সিম্পল প্রিন্টেডের মধ্যে চেয়েছিলাম যে মানে বাংলাদেশে একটা বাইব বাইব আসবে এই ধরনের শাড়ি তো অনেক কুঁজাকুজি করেছি আমরা দুই তিনবার বের হয়েছিলাম আর যেহেতু বাচ্চারা স্কুলে তো আমরা সব বান্ধবীরা মিলে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপর বের হয়েছি তো একজনের পছন্দ হলে আরও একজনের পছন্দ হয় না এই এই রকমের আসলে অনেকজন একসাথে হলে কিন্তু সবার পছন্দ সমান হয় না আর যে শাড়িগুলো আমাদের পছন্দ হয় ওইগুলো মানে দেখতে মনে হয় যে কোনো গায়ে হলুদ বা মেহেন্দি এই ধরনের পার্টির জন্য আসলে আমরা যেহেতু পার্টি করছি সিম্পল একদম কম প্রায় রেঞ্জের মধ্যে আসলে শাড়ি খুঁজছিলাম যাতে একদিনের জন্য আসলে পরবো তো এত হাই রেঞ্জের শাড়ি দিয়ে কী করবো যেহেতু পার্টি হচ্ছে আর আমরা কিন্তু বিকালের দিকে পার্টিটা ফেলাইনি কেননা বর্তা এমন একটা জিনিস যে আসলে তৈরি করলে অনেক খাওয়া হয় তো আমরা সবাই ভাবলাম যে দুপুরের দিকে মানে ওইটা সবার দাওয়াত থাকবে একজনের করে তো সবগুলো শাড়ি বের করে আমরা দেখছিলাম যে কোনটা পছন্দ হচ্ছে সুতি থেকে শুরু করে একদম সিল্ক সব ধরনের শাড়ি বাংলাদেশি কটন শাড়িও আছে আর ওই ধরনের শাড়িগুলোও আমরা দেখছি তো কুঁচাকুচি করার পর আমরা অবশেষে একটা শাড়ি আমাদের পছন্দ হয়েছে তো ওই শাড়িগুলোর মধ্যে আসলে আমরা যে সাতটা শাড়ি চাই ওই তো শাড়টা একদম সেম শাড়ি কেউই দিতে পারে না অর্ডার ছাড়া তো দুইটা দুইটা করে আমরা ম্যাচিং করেছি দুইটা দুইজনে পরবো আরও দুইটা দুইজনে পরবো এই ধরনের আর কি বাট সেম রেঞ্জ সেম সব কিছু শুধু প্রিন্টের মধ্যে আর সামান্য কালারের মধ্যে ডিফারেন্ট আর এইগুলো পছন্দ হয়েছিল এগুলো একটু মেহেন্দি বা হলুদ টাইপের শাড়ি তো আমাদের পছন্দ হচ্ছিল কিন্তু আমরা যে ভর্তাপাটির জন্য কিনব এই ধরনের আসলে কোনো মানে তেমন পাচ্ছিলাম না আর মাঝপথে আমাদের ড্রেসও পছন্দ হয়েছিল কিন্তু সাইজের জন্য আমি আনতে পারিনি সব সাইজ কিন্তু বড় মিডিয়াম থেকে লাজ আমার সাইজ তো আমি স্মল পরি তো স্মল সাইজের ড্রেস কিন্তু পাচ্ছিলাম না তো অবশেষে যে শাড়িগুলো পেয়েছি ওইগুলোর নেক্সট ব্লগে আমি দেখিয়ে দিব কোন শাড়িগুলো আমরা পেয়েছিলাম আর আমি কোনটা পরেছি আর হলডামের আমাদের আশেপাশে যতটা দোকান আছে কোনো দোকানই বাদ নাই সব দোকান পাট আমরা ঘুরে ঘুরে একটার পর একটা যাচ্ছি মধুবন বিডি ফ্যাশন তারপর অ্যাঙ্কর প্লাজা ফ্যাশন বাজার সব হলো দোকানের ভিতরে ঢুকে আমরা প্রতিটা শাড়ির দোকানই খুঁজছিলাম এটা হলো বিডি ফ্যাশন বিডি ফ্যাশনে এসেও আমাদের শাড়িগুলো পছন্দ হচ্ছিল কিন্তু ওরগঞ্জের মধ্যে যে শাড়িগুলো পছন্দ হচ্ছিল আমার আমাদের কাছে ভালো লাগেনি কেননা একদম পাতলা তো যাই হোক কেমন হলো আজকে শাড়িগুলো দেখে কি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ